এই জন্য আল্লাহ বলছেন আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র একটাই কারণ, তারা দুনিয়ায় যাবে গোলামি করবে কার? আল্লাহ। কিন্তু দুনিয়ায় আসার পরে গোলামি কি আমরা আল্লাহ করছে? এই গোলামি যারাই করতে যায় তারাই আল্লাহ বিরোধী জালিমদের রোশনলে পড়ে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে আপনি তাকান, হযরত নূহ আলাইহিস সালাম জাতিকে ডেকেছিলেন কত বছর? 950 বছর জাতিকে ডেকেছিলেন। জাতি কি করেছিল? ইন্নি দাউতু কওমি লাইলা ওয়া নাহার। যখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন আল্লাহ আমার জাতিকে আমি দিনে রাতে সব সময় ডেকেছি, তারা কি করেছে? এই দাওয়াত তারা উপেক্ষা করেছে, এই দাওয়াত পাওয়ার পরে তারা কানের মধ্যে হাত দিয়েছে, তাদের মুখমণ্ডল ঢেকে নিয়েছে, তারা আমার কথা শোনেনি, আমাকে ইগনোর করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর দাওয়াত দিলেন দুনিয়াতে, নমরুদের গোষ্ঠীরা বাধা দিয়েছিল কিনা, আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল কিনা? হযরত মূসা আলাইহিস সালাম যখন এই দাওয়াতে আল্লাহর এই বিধানের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, ফেরাউনের গোষ্ঠী কি সহ্য করেছিল? এই রকম ভাবে পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, আশরাফুল মাখলুকাতের অন্যতম একজন নেতা সাইয়্যিদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের পর থেকে নবুয়তের পূর্ব পর্যন্ত 40টি বছর যে সময়ের সবচাইতে নিকৃষ্ট মানুষেরা তাকে আল আমিন আস-সাদিক উপাধি দিয়েছিল, নিজের সমস্ত আমানতগুলা তার কাছে জমা দিত। ওই মানুষ যখন কালেমার দাওয়াত দিলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে দুনিয়ার মানুষেরা তোমরা সবাই বলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আল্লাহ একমাত্র রব, একমাত্র সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নেই। যখন তিনি এই কথা বললেন ওই সমস্ত মানুষগুলাই আল্লাহর রাসূলকে পাগল বলেছিল, আল্লাহর রাসূলকে জাদুকর বলেছিল, আল্লাহর রাসূলকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, আল্লাহর রাসূলকে বন্দী করার ষড়যন্ত্র করেছিল, এমনকি দেশ থেকে বিতাড়িত করার ষড়যন্ত্র করেছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই কথা, ওয়া ইয়াম কুরবিকাল্লাযিনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক। যখন কাফেররা তাদের সামনে যখন আপনি কোরআনের দাওয়াত দিবেন, ওই কাফেরদের পরিকল্পনা হচ্ছে তিনটা, কর্মসূচি তিনটা, কয়টি? লিইউসবিতুকা, প্রথমে তারা আপনাকে বন্দী করার চেষ্টা করবে, জেলে ঢোকানোর চেষ্টা করবে, যদি এটা সম্ভব না হয় আও ইয়াকতুলুকা চেষ্টা করবে হত্যা করার জন্য, যদি এই হত্যা করতে না পারে আও ইখরিজুকা হত্যা না করতে পারলে দেশ থেকে আপনাকে বিতাড়িত করে দিব, বের করে দিবে। এই কর্মসূচি কাদের কর্মসূচি? আল্লাহ রাসূলের জীবনে এটা ঘটে নাই? আল্লাহ রাসূলকে কি 3 বছর শিবে আবু তাইবে বন্দী থাকতে হয় নাই? হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেল খাটতে হয় নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগলে পড়তে হয় নাই? হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের রোশানলে পড়েছিল? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলকে 3 বছর জেল খাটতে হলো, আল্লাহ রাসূলকে হত্যার ষড়যন্ত্র করা হলো, আল্লাহ রাসূল দেশ থেকে কি করলেন? হিজরত করে মদিনায় চলে গেলেন। আল্লাহ রাসূলের কষ্ট হয় নাই? সেই সময় আল্লাহর রাসূলের কথা যারা বলতো, যারা বলতো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মূসা আলাইহিস সালামের উম্মতরা যখন বলতো আমার নবী মূসা আলাইহিস সালাম, আল্লাহ আমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করি, এই কথা যখন ফেরাউনের লোকগুলো শুনতো তারা কি বসে থাকতো? হযরত খাব্বাব, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার, হযরত ইয়াসির, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যখন এই কালেমার কথা মুখ দিয়ে উচ্চারণ করেছিলেন কাফের মুশরিকেরা কি বসেছিল? নির্যাতন করে নাই? বুকের উপরে পাথর চাপিয়েছিল? এমনকি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইটা উটের সঙ্গে দুই পা বেঁধে দুই দিকে চালিয়ে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? যখনই হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানুষেরা মুখ দিয়ে উচ্চারণ করত, তার দিকে সাপোর্ট করত, তার উপরে ঈমান আনার কথা যখন মানুষদেরকে জানিয়ে দিত, সেই সময়ের আবু জেহেলের গোষ্ঠীরা তাদেরকে শান্তিতে থাকতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত যুগে যুগে যারা ওই হযরত ইব্রাহিমের উত্তরসূরি, যারা হযরত মূসা আলাইহিস সালামের উত্তরসূরি, যারা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বুকে লালন করে জিন্দেগি যাপন করতে চাইবে, আজ পর্যন্ত ওই নমরুদ, ওই ফেরাউন, ওই আবু জেহেলের রক্ত যারা নিজেদের গায়ে বহন করে, ওই সমস্ত জালেমরা কখনোই মুসলমানদেরকে সহ্য করতে পারবে না। কথা বলেন ঠিক? আজকে যখন এই সত্যের কথা, এই হকের কথা বলা হয়, যাবার ওই রকম ফেরাউন নমরুদের উত্তর শুনে তাদের গায়ে কিন্তু ঠিকই জ্বালা পোড়া শুরু হয়ে যায়। রাগ করলেন আপনারা? এটাই বাস্তবতা।
তাদের যেই কর্মসূচি ছিল বর্তমানে নব্য ফেরাউন নব্য নমরুদ নব্য আবু জেহেল আবু লাহাব কুসাইবা মুকিরা যারা ছিল যারা আছে বর্তমানে ওদের কর্মসূচি কিন্তু একই কারণ রক্ত ভিতরে বইছে ওইটা নামে মুসলমান হতে পারে কিন্তু ভিতরে ভিতরে কোনো ঈমান নাই কথা বলেন ঠিক কি না